ওয়ান ডেতেও রনি তালুকদারকে টি টোয়েন্টি মেজাজেই দেখতে চান টাইগার্স হেড কোচ হাতুরু সিংহে। আর এই ওপেনারের লক্ষ্য কোচের প্রত্যাশা মতো দায়িত্ব পালন করা। সাকিব তামিমও রনিকে দিয়েছেন নিজের মতো করে ব্যাট চালানোর ফ্রি লাইসেন্স। ডিবিসি নিউজকে একান্ত এসব কথা জানিয়েছেন এই টাইগার। নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই, কারণ আমাকে বাংলা টাইগারের সুযোগ দিয়ে ফিটনেস ধরে রাখার, ফিটনেস নিয়ে কাজ করার, ব্যাটিং নিয়ে কাজ করার তারা সুযোগ করে দিচ্ছে। মাত্র দুই কারণে জাতীয় দলের ক্যারিয়ার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল রনি তালুকদারের। ঘরোয়া লিগে নিয়মিত ওপেন করা ব্যাটসম্যানকে খেলানো হয়েছিল সাত নম্বরে, আর অভিষেক ম্যাচে বড় রান না করার কারণে দলেই টানা হয়নি এই ব্যাটসম্যানকে। যখন আমার 2015 সালে ডেবিউ হয় তখন কিন্তু আমি ব্যাটিং করছি সাত নম্বরে। 2015 সালে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রনি তালুকদারের, এক মাস খেলেই ড্রপ, মাঝে কেটে গেছে আট বছর, দমে যাননি রনি, ঘরোয়া লিগে পারফর্ম করেছেন নিজের মতো করে। এবছরের বিপিএলে 13 ম্যাচে লিগে দ্বিতীয় সর্বোচ্চ 425 রান করে আসেন লাইমলাইটে। গেল মার্চে হোমে ইংল্যান্ডের বিপক্ষে রনির জন্য খুলে গেল জাতীয় দলের দুয়ার। এরপর আয়ারল্যান্ড দুই সিরিজের ছয় টি টোয়েন্টি মিলিয়ে করলেন 179 রান। টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবাই আমাকে সাপোর্ট করতেছে যে আমি বিপিএলে যেই খেলাটা খেলছি, যেইভাবে পারফর্ম করছি, আমি যেন ঠিক সেই পারফর্মটাই আমি এখানে করি। আর কোনো প্রেশার আমাকে দেয়নি যে চেঞ্জ করতে কোনো কিছু হবে না, শুধু তোমার ন্যাচারাল খেলাটাই তুমি খেলে যাও। 2015 সালে রনির অভিষেক ম্যাচেও জাতীয় দলের কোচ ছিলেন হাতুরু। রনিকে মনে রেখেছিলেন কিনা তা জানা না গেলেও আট বছর পর এই ওপেনারকে আর সাত নম্বরে খেলাননি হাতুরু, দিয়েছেন ব্যাট চালানোর ফ্রি লাইসেন্স। তামিম সাকিবরাও একই পরামর্শ দিয়েছেন রনিকে। উনিও গুড উইস করছে, বলছে যে 50 ওভার ম্যাচ, তোমার খেলার কোনো চেঞ্জ করতে হবে না, তুমি তোমার ন্যাচারাল খেলাটাই খেলো। সাকিব ভাই সবসময় শুধু প্লেয়ার সবাইকে আর কি উনি এনকারেজ করে। তামিমও সেম ওই জিনিসটাই বলছে যে এখানে কোনো পেশা নিস না। টি টোয়েন্টিতে ভালো করার ফল হাতে নাতেই পেয়েছেন রনি। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডেতে হয়েছে অভিষেক, আসছে আফগানিস্তান সিরিজে সুযোগ পেলে 50 ওভারের ম্যাচে মেলে ধরতে চান নিজেকে। স্বপ্ন দেখেন দেশের হয়ে বিশ্বকাপ খেলার। ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন তো অবশ্যই দেখি। কারণ শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।